আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, আমরা যারা প্রাকৃতিক উপায়ে অর্থাৎ মুরগির ডিম দিয়ে মুরগির মাধ্যমে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে থাকি, তার অনেকে একটি বিষয় নিয়ে চিন্তিত যে শীতকালে কুচে মুরগির সাহায্যে ডিম থেকে বাচ্চা ফুটবে কি না, বা কুচে বসালে সেখান থেকে যে বাচ্চা হবে সে বাচ্চা বাঁচবে কি না। তো এই বিষয় নিয়ে অনেকেই চিন্তিত আছেন। তো আজকের ভিডিওতে এই সম্পূর্ণ বিষয়টি আমি ক্লিয়ার করে দেব এবং কিভাবে আপনি শীতকালে মুরগি দিয়ে কুচে বসাবেন সেই বিষয়টি নিয়েও আলোচনা করব। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা না টেনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো চলুন, কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা অনেকের কাছ থেকে অনেক কিছু শুনি যে শীতকালে নাকি মুরগি দিয়ে ডিম ফোটাতে গেলে ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় না। তো বন্ধুরা, এটি সম্পূর্ণ একটি ভুল তথ্য। শীতকাল হচ্ছে মুরগির ডিম থেকে বাচ্চা ফোটানোর একটি আদর্শ সময়। এই সময়টায় যদি আপনি ডিম বসাতে পারেন সেই ক্ষেত্রে ভালো পরিমাণে একটি হ্যাচিং রেট পাবেন। তো গরমকালে নানা ধরনের সমস্যার জন্য ডিম নষ্ট হয়ে যায়, যেমন তাপমাত্রার কারণে ডিম নষ্ট হয়ে যায়। কিন্তু শীতকালে আপনার মুরগি যদি সঠিকভাবে আপনার ডিমগুলোতে তাইতে পারে এবং আপনার ডিমগুলো যদি উর্বর হয়, তাহলে আপনি যতগুলো ডিম দিবেন ইনশাআল্লাহ আপনার ডিমগুলো ফুটে বের হবে, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এবার আমরা আলোচনা করব যে আপনি শীতকালে কিভাবে আপনার মুরগিটি খুঁচে বসাবেন সে বিষয়ে, আর শীতকালে ডিম থেকে বাচ্চা ফোটার পর কী কারণে মারা যায় এটি আমরা ভিডিওর শেষে বলবো। তো প্রথমে আমরা জেনে নিই যে শীতকালে কিভাবে কুচে বসাতে হয় মুরগি। তো এই জন্য আপনারা প্রথমে একটি পাত্রের ব্যবস্থা করবেন। আপনার যদি প্লাস্টিকের পাত্র থাকে সেটি ব্যবহার করতে পারেন, আপনার যদি মাটির পাত্র হয় সেটিও আপনার ব্যবহার করতে পারেন। তো এরপর পাত্রের ভিতরে আপনারা চাইলে ছাই, তারপর খড়কুটো, এগুলো আপনারা দিয়ে দিবেন। তো ধানের যে খড় আছে সেটি আপনারা যদি পারেন সেই ক্ষেত্রে একটু কেটে ছোটো ছোটো আকারে করে আপনারা কুচে পাত্রের ওইখানে বিছিয়ে দেবেন। তো অনেক সময় দেখা যায় যে মুরগির শরীরে বিভিন্ন ধরনের উকুনের আক্রমণ দেখা যায়। তো এই জন্য আপনারা যেটি করতে পারেন, খড়ের সাথে আপনারা চাইলে শুকনো নিম পাতা আছে সেগুলো আপনারা বিছিয়ে দিতে পারেন, বা যদি ন্যাপতলিন থাকে তাহলে আপনারা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে আপনারা আপনার কুচে পাত্রের চারপাশে কিছু পরিমাণে ছিটিয়ে দিলেই হবে। আর এটি যদি না পারেন সেই ক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে, যদি কেরোসিন তেল থাকে 2-3 ফোঁটা কেরোসিন তেল আপনি সেই খড়ের চারপাশে ছিটিয়ে দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার মুরগির শরীরে যে উকুনের আক্রমণটি হতো সেটি আর হবে না ইনশাআল্লাহ। তো এরপরে আপনার বসাতে হবে ডিম। তো কুচে মুরগির নিচে ডিম দেওয়ার জন্য আপনাকে অবশ্যই বড় ডিম এবং উর্বর ডিম বসাতে হবে বা নির্বাচন করতে হবে। তো সবসময় চেষ্টা করবেন 20 ডিম আপনারা বসাতে, কারণ 20 ডিম ছাড়া যদি আপনি এমনি ডিম বসান সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে বাচ্চা ফুটে বের হবে না। তো এই জন্য 20 ডিম আমাদের দরকার হবে এবং বড় ডিম আমরা মুরগির নিচে দেবো। যেগুলো ছোটো ডিম আছে সেগুলো আমরা কুচে দেওয়া থেকে বিরত থাকবো। তো এরপরে আমাদের মুরগিটি ডিমের ওপর বসাতে হবে। যদি পারেন সেই ক্ষেত্রে আপনি আপনার যে কুচে পাত্রটি আছে সেটি ঘরের কোনো নির্জন করে রাখতে পারেন, বা মুরগি যখন কুচে বসে থাকবে সেই সময়ে মুরগিকে কোনোভাবে বিরক্ত করা যাবে না। যদি বিরক্ত করেন সেক্ষেত্রে কিন্তু মুরগি ডিমে সঠিকভাবে তা দিবে না। তো এই বিষয়টি আপনারা লক্ষ্য রাখবেন। আর কুচে থাকা অবস্থায় আপনারা চাইলে মুরগির কুচে পাত্রের পাশে খাবার এবং পানির পাত্রের ব্যবস্থা করতে পারেন, যাতে করে মুরগি যখন খাবারের প্রয়োজন হবে তখন সে কুচে পাত্র থেকে নেমে তার পরিমাণ মতো খাবার এবং পানি খেয়ে সে আবার যাতে কুচে পাত্রের ভিতরে উঠে ডিমে তা দিতে পারে। তো এই জন্য আপনারা খাবারের ব্যবস্থা এবং পানির ব্যবস্থা করে দেবেন। তো এবার আমাদের জানতে হবে যে আমরা প্রতিটি মুরগির নিচে কতটি পরিমাণ ডিম দেব। তো এটি সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে আপনার মুরগির ওপর। আপনি যদি বড় মুরগি কুচে বসান সেই ক্ষেত্রে আপনি 14 থেকে 15টি কিংবার বেশিও ডিম দিতে পারেন, সেটা হচ্ছে আপনার মুরগির ওপর নির্ভর করে। আপনার মুরগি যদি ছোটো হয় সেই ক্ষেত্রে আপনি 10 থেকে 12টি ডিম বসাতে পারেন। তো আপনি যদি আপনার মুরগির সাইজের চেয়ে অতিরিক্ত ডিম দিয়ে দেন সেই ক্ষেত্রে যেটা হবে, আপনার মুরগি সেই ডিমগুলোকে অতিরিক্ত ডিমগুলোকে তাইতে পারবে না, বা ডিমগুলো মুরগির থেকে বেরিয়ে থাকবে, সেই ডিমগুলো তা না পাওয়ার কারণে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আপনারা আপনার মুরগির আকারের উপর নির্ভর করে আপনারা ডিম বসাবেন, সেই ক্ষেত্রে আপনার ডিম থেকে ভালো পরিমাণে বাচ্চা ফুটবে। তো ডিম দেওয়ার সপ্তম দিনে আপনারা চাইলে ডিমগুলো ক্যান্ডেলিং করে দেখতে পারেন যে সেই ডিমগুলোতে ভ্রূণ আছে কি না, আর যেগুলোতে ভ্রূণ না থাকবে সেই ডিমগুলো আপনারা
আলাদা করে দেবেন। তো ক্যান্ডেলিং কীভাবে করবেন, একটি অন্ধকার ঘরের ভিতরে আপনারা একটি ফোনের টর্চের মাধ্যমে কিন্তু আপনি আপনার ডিমের ভিতরে ভ্রূণ আছে কি না সেটি কিন্তু নির্ণয় করতে পারবেন। তো যেই ডিমগুলোতে ভ্রূণ না থাকবে সেই ডিমগুলো আপনার কুঁচে থেকে আলাদা করে দেবেন। তো বন্ধুরা, সাধারণত দেশি মুরগির ডিম ফুটতে 21 থেকে 22 দিন সময় লাগে। তো এরপরে আপনারা যে বাচ্চাগুলো ফুটে বের হবে সেই বাচ্চাগুলোকে ভালোভাবে যত্ন করবেন। তো বন্ধুরা, অনেকে একটি কথা বলেন যে শীতকালে নাকি ডিম থেকে বাচ্চা ফোটালে যে বাচ্চাগুলো বের হয় সে বাচ্চাগুলো নাকি বাঁচে না। তো বন্ধুরা, এটি সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে আপনার পরিচর্যার উপর। আপনি যদি আপনার মুরগি সহ মুরগির বাচ্চাগুলোকে ভালোভাবে যত্ন করতে পারেন তাহলে কিন্তু আপনার বাচ্চাগুলো বাঁচবে। তো এটি না করে যদি আপনি অবহেলা করে মুরগিগুলো লালন পালন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মুরগিগুলো তো সঠিক যত্ন না পাওয়ার কারণে কিন্তু মারা যাবে। তো এটি কোনো সময়ের উপর নির্ভর করে না যে শীতকালে মুরগির বাচ্চা বাঁচে না বা গরমকালে বাঁচে। তো এটি সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে আপনার লালন পালনের উপর। তো মুরগির বাচ্চা যখন ফুটবে তখন এদেরকে পুষ্টিগুণ সম্পূর্ণ খাবার খাওয়াতে হবে। তো এই জন্য চাইলে আপনারা সোনালি স্টার্টার যে ফিড আছে সেগুলো খাওয়াতে পারেন, তারপর চালের ভাঙা খুদ খাওয়াতে পারেন। তো এছাড়াও মুরগির বাচ্চাগুলো যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা চিকিৎসা করবেন, আর সময় মতো আপনারা যে ভ্যাকসিনগুলো দিতে হয় সেগুলো দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার মুরগিগুলো বা মুরগির বাচ্চাগুলো এই শীতের সময়টাও সুস্থ থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে বন্ধু, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।